দীপাবলীর প্রাক্কালত রাজ্য সরকারের কর্মচারী লৈ সুখবর কঢ়িয়াই আনিছে রাজ্যিক ক্যাবিনেটে। সরকারি কর্মচারীর 3% মরগিয়া বানস বৃদ্ধি রাজ্য সরকারের। জুলাইর কার্যকরী হব নতুন নিরিখ। এতিয়ারে পৰা কেন্দ্রীয় সরকারের কর্মচারীর সমান নিরিখ রাজ্যিক কর্মচারী পাব 53% মরগিয়া বানস। 4 মাহৰ বকেয়া লাভ করব রাজ্যিক কর্মচারী সকলে। দীপাবলীর আগতে রাজ্যিক কর্মচারী সকলের বাবে ই একটা সুখর সংবাদ যে 3% দিয়ে আমার কেন্দ্রীয় সরকারের সমহারত পাব। কেন্দ্রীয় সরকারের কর্মচারীরও দিয়ে 53%, আজিরপরা আমার কর্মচারীরও দিয়ে 53% হবগৈ। 3% আমি এনহেন্স করছো, তার ফলত 4 মাহর বকেয়া পাব। এই বকেয়া আমি ডিসেম্বরত 25% দিম, জানুয়ারিত 25% দিম, ফেব্রুয়ারিত 25% দিম, মার্চত 25% দিম বকেয়াটো, যেটো 4 মাহর বকেয়া। 1900 সমিতি হয়ে 25,000 টাকাকৈ আর্থিক অনুদান আগবঢ়ার সিদ্ধান্ত রাজ্যিক ক্যাবিনেটর। অবশ্যই জীবন্ত রাস অনুষ্ঠিত করা অনুষ্ঠানে লাভ করব এই সরকারি অনুদান। ইফালে রাস অনুষ্ঠিত করা সমিতিয়ে এবার প্রশাসনক দিব নালাগে অনুমতির মাসুল, সংবাদ মেলত ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যি সকল ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে জীবন্ত রাস পালন করে তেওঁলোকক ক্যাবিনেটে 25,000 টকা করে এটা আর্থিক অনুদান দিবলৈ সিদ্ধান্ত গ্রহণ করেছে। যেনেকে আমি দুর্গা পূজা 10,000 টকা দিছিল, আমি রাসর কারণে বিভিন্ন অনুষ্ঠানে যোনে রাস পাতে, এইটো মূর্তি রাস পতা সকলে নাপাব, যিসকলে জীবন্ত রাস পাতে, আর জীবন্ত রাস পতা সকলক আমি 25,000 টকা করে আমি অনুমোদন দিম। 3-9 নভেম্বরলৈ রাজ্য সরকারের উদ্যোগত পালন করা হব ভাষা গৌরব সপ্তাহ। অসমীয়া ভাষালৈ কেন্দ্রে আগবঢ়োৱা ধ্রুপদী ভাষার স্বীকৃতির বাবে সরকারের উদ্যোগত পালন হব ভাষা গৌরব সপ্তাহ। অসমীয়া ভাষার উত্থান সম্পর্কে বিদ্যালয় মহাবিদ্যালয়ত আলোচনা চক্র, ভাষা বিষয়ক বক্তৃতার অনুষ্ঠান পতার দায়িত্ব অর্পণ বিভিন্ন অনুষ্ঠানক। লগতে অনুষ্ঠানের পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীলৈ আগবঢ়োৱা হব কৃতজ্ঞতা। অহা 3 তারিখৰ পৰা 9 তারিখলৈকে অসমত আমি ভাষা গৌরব সপ্তাহ পালন করি। এই ভাষা গৌরব সপ্তাহৰ সময়ত অসমৰ বিভিন্ন অনুষ্ঠানক আমি আহ্বান জনাইছো যে আপোনালোকে 3-9 অক্টোবৰলৈকে অসমীয়া ভাষার উত্থান আৰু ভাষাটোলৈ যিসকলে অবদান আগবঢ়ালে তেওঁলোকক ধন্যবাদ জনাই আপোনালোকে একোখন সভা অনুষ্ঠিত কৰক। ইয়াৰ উপৰি ৰাজ্যৰ চৰকাৰী হস্পিটেল আৰু মেডিকেল কলেজসমূহত ঔষধ ক্ৰয়ৰ বাবে 175 কোটি টকাৰ অনুমোদন ৰাজ্য চৰকাৰৰ কেবিনেটৰ। অসম আৰক্ষীৰ আন্তঃগাঁথনি উন্নয়নৰ বাবে মৈত্ৰী আঁচনিৰ অধীনত 150 কোটি টকাৰ অনুমোদন কেবিনেটত। ইয়াৰ উপৰি ধনুর্বিদ জয়ন্ত তালুকদারলৈ সরকারে আগবঢ়াব ডিএসপির সম্মান। সরকারের বিভিন্ন হসপিটাল মেডিকেল কলেজত ঔষধ কিনিবর বাবে 175 কোটি টকা অনুমোদন করা হয়। অসম পুলিশের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কারণে যেটো মৈত্রী আঁচনি চলি আছে তার বাবে কেবিনেটে আজি 150 কোটি টকা অনুমোদন দিয়ে কমনওয়েলথ গেমস অলিম্পিক গেমসত ভারতক প্রতিনিধিত্ব করা জয়ন্ত তালুকদারক আমার কেবিনেটে আজি ডিএসপি অসম পুলিশত ডিএসপির চাকরি করার বাবে অনুমোদন দিয়ে আর জয়ন্ত তালুকদারেও আগ্রহ প্রকাশ করেছে। নুমলীগড় রিফাইনারি প্রকল্পত 205 কোটি টকা বিনিয়োগের সিদ্ধান্ত ক্যাবিনেটর। উল্লেখযোগ্য যে নুমলীগড়ের নতুন প্রকল্পত 26% অংশীদারিত্ব আছে রাজ্য সরকারের। ভিডিও জার্নেলিস্ট বিপুল রাজুর সহ ঋতিক কৌশিকর রিপোর্ট, প্রতিদিন টাইম।